বহু বিপ্লবের স্মৃতিগাথা বর্ধমান রাজ কলেজকে স্পর্শ করেছে, পাশে শ্যামস্যার। সে সময় দক্ষিণে বাতাসও ছিল, পূর্ব দিকে সূর্য উদয় ছিল, এখনও আছে। 1881 থেকে আজকে 2024, নট এ ম্যাটার অফ জোক, ইজ এ হিস্ট্রি, ইজ এ প্ল্যাটফর্ম। সারা পৃথিবীতে বর্ধমান রাজ কলেজ সম্পর্কে আলোচনা হয়, সমাদৃত হয় বিভিন্ন ক্ষেত্রে। আমি কলেজের প্রাক্তন স্টুডেন্ট, এটা আমার সাংবাদিকতার জায়গায় দাঁড়িয়ে আমি কিছু কথা বলতে চাই বর্তমান যিনি প্রিন্সিপাল ডক্টর নিরঞ্জন মণ্ডলের সঙ্গে, এটা আমার সৌভাগ্য বলতে পারেন। স্যার নমস্কার, আমি এই কলেজের প্রাক্তন একজন ছাত্র। যেভাবে বর্ধমান রাজ কলেজে একটার পর একটা শিরোনামে উঠে আসছে, যার ইতিহাস 1881 থেকে শুরু হয়ে 2024, অনেক তরঙ্গ অনেক স্রোত প্রভাবিত হয়েছে বিভিন্ন সময়, কিন্তু দুর্নীতির আকণ্ঠে মজ্জিত হয়েছে বর্ধমান রাজ কলেজে। আপনার আমি সেই চেয়ারে বসে আপনাকে প্রতিদিন কাটা ভুগছে এবং আপনি সহ্য করছেন, ফেস করছেন কীভাবে? বিষয়টা হচ্ছে, আমি একটা জিনিসকে বিশ্বাস করি যে আমি যদি অনেস্ট থাকি তাহলে সেটা কিন্তু একটা আমার চরম ক্ষমতা। আর আমি ঈশ্বর বিশ্বাসী মানুষ, ঈশ্বরকে আমি সবসময় জানাই যে কলেজটার ভালো হোক, আমার সমাজের ভালো হোক, আমি ব্যক্তি ইন্টারেস্ট এখানে কাজ করতে আসিনি। আমিও পড়েছি, আপনিও পড়েছেন সরস্বতী বন্দনা, যে বিদ্যাতুঞ্চ নৈবতুঞ্চ নৈবতুঞ্চ কদাচনং স্বদেশে পূজ্যত রাজা বিদ্যান সর্বত্র পূজ্যতে। বর্তমান রাজ কলেজে যারা প্রাক্তনীরা আছেন বা আমিও আছি যারা বর্তমান, তারা সহসা জায়গা প্রতিষ্ঠিত হবে, কিন্তু সেই সেই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আন্ডারে বর্ধমান রাজ কলেজ যখন কলঙ্কিত হয় দুর্নীতির পরিপ্রেক্ষিতে, সেই জায়গায় আপনি প্রিন্সিপালের পদে রয়েছেন, বেশ কিছু দুর্নীতির কালো মেঘ বর্ধমান রাজ কলেজে রয়েছে, এটা আপনি নিজে কথা প্রসঙ্গে বলছিলেন। কী কী দুর্নীতি কেন হয়েছে? দুর্নীতি বলতে, আমি তো তখন ছিলাম না, 2002 সাল থেকে যিনি ছিলেন প্রিন্সিপাল তিনি হলেন আমাদের ডক্টর সুভাষ নন্দী। 13 সালের বোধহয় প্রথমের দিকে উনি রিটায়ার করেন। আপনার পিরিয়ডের সময় কী কী দুর্নীতি ফেস করছেন? দুর্নীতি বলতে, দেখুন, কলেজে আমি যখন প্রথম আসি তখন অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট বলতে কিছু নেই। এখনও তাই? এখনও তাই, কেননা সরকার কলেজ চলছে কী করে? কলেজ চলছে ওই গ্রুপ ডি দু একজন স্টাফকে নিয়ে, কন্ট্রাকচুয়াল কিছু স্টাফকে নিয়োগ করা যেগুলো আছিল তাদেরকে একটু কাজ বাজ শিখিয়ে কোনো প্রকারে চলছে। কলেজ চলার মতো অবস্থায় নেই, মানে নন টিচিং স্টাফ বাদে একটা কলেজ চলতে পারে না। মানে অ্যাকাউন্ট ট্রানজ্যাকশন থেকে শুরু করে এত বড় ইনফ্রাস্ট্রাকচার। আমি এসে করেছি কি যে ম্যানুয়াল কিছু রাখিনি, সবটাকে আমি অনলাইন করেছি প্রথম, তা না হলে আমি বাগাতে পারতাম না। অনলাইন করার একটাই উদ্দেশ্য হচ্ছে এখানে অনেক কিছু টাকা। আপনি রাজ্য সরকারকে বলেনি, শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রীকে চিঠি জানাননি? সব সময় জানিয়েছি আমি। কি রেসপন্স কি চেয়েছি? কোনো রেসপন্স নেই। এবার আমি আসি, যে এই রাজ কলেজের অনেক সম্পত্তি আছে, কার্যত বেদখল হয়ে গেছে। আপনি বহুবার চিঠি করেছেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, মন্ত্রী, মুখ্যমন্ত্রী, আলটিমেট রেজাল্ট কি? রেজাল্ট জিরো, রেজাল্ট জিরো। আমার চারিদিকে প্রাচীরের চারিদিকে সব বসেছে অকুপাই করে, এবং আমি সেই সময়ই অবজেকশন জানিয়েছিলাম, যেগুলো পুরানো ছিল সেটা তো আমি আগের থেকে এসে দেখছি, যেটা নূতন কনস্ট্রাকশন হচ্ছিল সেই সময় আমি জানিয়েছি, ডিএমকে জানিয়েছি, এসপিকে জানিয়েছি, আমাদের পৌরসভাতে জানিয়েছি, সব যেখানে যেখানে জানানোর থানাকে জানিয়েছি। থানা থেকে এসেছিল আমাদের ইন্সপেকশনে, উনি বললেন যে একটা রিপোর্ট দিলেন যে ডিএমের সাথে কথা বলুন, তো ডিএমকে তো অলরেডি আমি জানিয়েছি। মানে পৌরসভার চেয়ারম্যান, এখানকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, পুলিশ, থানাকেও বলেছেন? আমার কথা যে বর্ধমান পৌরসভার চেয়ারম্যানকে বলেছেন এবং প্রশাসনিক লেভেলে বলেছেন, কিন্তু রেসপন্স, কিন্তু আপনার যে সম্পত্তি সেই সম্পত্তি আপনি ফিরে পাননি? না না, ওই যে চারিদিকে যে এনক্লোজ করেছে ওটা এখনো পর্যন্ত হয়নি। একটা অভিযোগ শুনছিলাম, কানে আসছিল, এই কলেজে যেহেতু প্রাক্তন হিসেবে প্রশ্নটা আসে, সোশ্যাল সে সময় আমাদের হতো, আমি 90-এর দশকে কথা বলছি, সোশ্যালের নামে একটা বিরাট আর্থিক কথা আপনি বলছিলেন তখন, একটু বলুন তো। সোশ্যাল, আমি যখন প্রথম 17 সালে আসি তখন ছাত্র সংসদ গঠিত হয়, সেই সময় সোশ্যালে টাকা ছিল 57 টাকা পার স্টুডেন্ট। তারপরে দেখলাম যে ছাত্রদেরও দাবি জিবি থেকে করা হলো 100 টাকার মতো ছাত্র সংসদে, সেই 100 টাকা কিন্তু 5 বছর ধরে চলেছে। সেই 5 বছরের যে 100 টাকা করে দেওয়া হয়েছে তারও ডকুমেন্টস আছে আমার কাছে, আপনারা চাইলে আমি দেখিয়েও দিতে। না, 16 লক্ষ টাকাটা জিবি সোশ্যালের কথা বলছিলেন? হ্যাঁ বলছি। তারপরেতে 2023 সাল সম্ভবত, 23 সালে না, যখন ওই রাসবিহারি যেটা করলো প্রোগ্রামটা, ওই সব ছেলেরা 23 সালে যে সোশ্যাল হয়েছিল,
সেখানে দু বছরের টাকা মিলে আমরা 870,000 দিয়েছিলাম, ঠিক আছে, টোটাল ছাত্র সংখ্যা অনুযায়ী নিরিখে 870,000। সেটার একটা নিয়ম ছিল যে সবটা দেওয়া যায় না, কিছু টাকা রেখে দিতে হয়, তো সেটা দেওয়া হয়েছিল। সুন্দরভাবে সোশ্যাল হয়েছিল সে বছর, অত্যন্ত ভালোভাবে সোশ্যাল হয়েছিল আমাদের সমস্ত টিচার। 2023 বলছেন? 2023, 2023 নয়, ওটা তো আগেই হবে সম্ভবত, 2022 হবে, 2022। 23 সালে যে সোশ্যাল হলো, কে নেতৃত্বে গেছিল? নেতৃত্বে ছিল স্বরাজ ঘোষ। তিনি কি পোস্টে আছেন? তিনি এখানকার ওই জেলা প্রেসিডেন্ট। মানে কিসের প্রেসিডেন্ট? ছাত্রদের। মানে কি ছাত্র? তৃণমূল ছাত্র পরিষদের উনি জেলা প্রেসিডেন্ট ছিলেন। তো উনি এলেন, আমাদের সব বর্তমান ছাত্র, কিছু প্রাক্তন ছাত্র যারা থাকে আর কি, তারা এসে জিবিকে ধরলো। জিবি নূতন জিবি 22 সালে হয়েছে, 22 সালে দু বছরের টাকা নিয়েছিল, তারপরে 23 সালে এসে ওরা যেটা দাবি করলো যে আমাদের একটা 450 টাকার একটা টোটাল একটা অ্যানুয়াল চার্জ বলে ফি স্ট্রাকচারে আছে, সেখান থেকে নানা ধরনের খরচ হয়, আর ছাত্রদেরও ওই সরস্বতী পূজার 50 টাকা আর 100 টাকা সোশ্যালে দেওয়া হয়, আর টুকটাক অন্যান্য কিছু বিষয় আছে 50 টাকার মধ্যে। ওই যে সরস্বতী পূজার যে 50 টাকা, ওটা অ্যাকচুয়ালি ফেস্টিভ্যাল, সরস্বতী পূজা হিসেবে তো নয়। তা আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে, তারপরে আমাদের রিপাবলিক ডে ইত্যাদি করে যেগুলো আছে সেখানে কিছু কিছু খরচ হতো, আর বাকিটা আমাদের সরস্বতী পূজায় লাগতো। সরস্বতী পূজায় সেই টাকাটা আপনি কত, 16 লক্ষ টাকার কথা বলছিলেন একটা, যেটা 16 লক্ষ সেটা অন্য, আপনি সেই প্রসঙ্গ সেই সেটা 2023-এ বলুন। হ্যাঁ, 23 সালে এসে হলো কি, ওই 450 থেকে ওরা 300 টাকা দাবি করলো। প্রথমে তো সবটাই চেয়েছিল, তারপরে জিবি বসে ওরা 300 টাকা রফা করলো, 100 টাকা 5 বছর ধরে নিল, কিন্তু এখানে 300 টাকা করে দিল। ওই 450 থেকে 300 নিয়ে 150 টাকা রাখা হলো, 300 টাকাই ওদেরকে ছাত্র সংখ্যা অনুযায়ী প্রায় 16 লক্ষ টাকার মতো, হ্যাঁ এক্স্যাক্ট ফিগারটা আমার এই মুহূর্তে মনে নেই, আমাকে তাহলে পেপার দেখতে হবে, 15 লক্ষ সামথিং এরকম একটা। কত খরচা হয়েছিল সোশ্যালে? সোশ্যালটা বলি, প্রথমে ইনগুরেশন হলো, তারপরে ঝড় বৃষ্টি সমস্ত কিছু ভেঙে গেল, প্রোগ্রাম হয়নি। নিকিতা গান্ধীকে ওরা এনেছিল, স্বরাজ যেটা বলেছিল যে ওই ইভেন্ট ম্যানেজমেন্ট বলে একটা ম্যানেজমেন্টের সেই পেপার্স করেছিল, সেখানে সব টাকাই দিয়ে দিতে হলো। আমাদের টিচার যারা কমিটিতে ছিলেন তারা সেটাকে দেখে শুনে ওই টাকাটা দেওয়া হলো, এবং ওদের যে ভাউচার করতে হয় বা ইউটিলাইজেশন এখনও পর্যন্ত আমি পাই। মানে 2023-এ যে সোশ্যালের যে প্রোগ্রামটা হয়নি বলছেন, ঝড় বৃষ্টি মানে ঝড়ে কাক উড়ে গেছে ব্যাপারটা, তো প্রবল ঝড়ে কা করে না, প্রবল ঝড়ে চিল উঠতে পারে, কিন্তু সেই টাকার ইউটিলাইজেশন সার্টিফিকেট একটা নিয়ম, যে অ্যাকাউন্টসের নিয়ম আছে, আমি কমার্সের স্টুডেন্ট জানি, পাননি, এটা তো আনফর্চুনেট, খুব আনফর্চুনেট। আমি যারা টিচার আছেন তারা বারেবারে বলেছেন, শুধু তাই নয়, পরবর্তীকালে প্রোগ্রামটা করার জন্য ওই স্বরাজ ঘোষ, ইউনিভার্সিটির স্যাম বলে একজন আর নুরুল, এই তিনজন এসেছিল এখানে, ওনারা বললেন যে এখনো 3 লাখ টাকা দিতে হবে। মানে কেন নতুন করে আবার প্রোগ্রাম করব, মানে 16 দেওয়ার পর 3? হ্যাঁ হ্যাঁ, তারপরে তে সেখানে জিবি আমি রেজলিউশন দেখিয়ে দেবো, সেখানে আবার জিবি তাকে আবারও 1 লাখ টাকা, আমি জিবির মেম্বার বসে আছে, আরও 1 লাখ টাকা স্যাংশন করলো, সেখানে আমি নোট অফ ডিসিশন দিই, বুঝতে পেরেছেন? তারপরে দেখা গেলো ওরা প্রোগ্রাম কোনো প্রকারে করতে পারলো না, সেই 1 লাখ টাকা আমি ফেরত পেয়েছি। মানে 3 লাখ যেটা লাস্ট দিলেন? না, 3 লাখ না, মানে টোটাল হয়েছিল 1 লাখ। আচ্ছা, সেই 1 লাখ টাকাটা ফেরত হয়েছে। আচ্ছা, আর ওই 16 লাখ টাকার এখনও ইউটিলাইজেশন আমি পাইনি। ওনারা বলছেন হ্যাঁ ও দিয়ে দেবো। 2023-এ কবে হয়েছিল ওটা? ওটা ঠিক ডিসেম্বরে নাগাদ, তবে না ডিসেম্বর নাগাদই হয়েছিল মনে হচ্ছে, আমার ঠিক এক্সাক্ট ডেটটা মনে নেই। মানে স্মৃতিভ্রম ঘটছে আমাদের, কেন ঘটছে, এতগুলো টাকা তো কলেজের টাকা, সরকারের টাকা, ছাত্রছাত্রীরা ফিস দিয়েছে। বারেবারে জিবিকে বলেছিলাম যে এত টাকা তো হবে না, টেকেন অ্যাকশন নেননি, এই টাকাটা যে ইউটিলাইজেশন সার্টিফিকেট দিচ্ছে না, টেকেন অ্যাকশন নেননি অ্যাজ এ প্রিন্সিপাল? টেকেন অ্যাকশন বলতে আমি বারেবারে ওই কমিটি থাকে তো, কমিটির লোককে বলেছি, তারা বারেবারে ট্রাই করেছে, আজ দেবো কাল দেবো করে রেখে দিয়েছে এখনো পর্যন্ত। অ্যাকশন টেকেন বলতে জিবিকে আমি জানিয়েছি যারা দেয়নি, জিবি যতক্ষণ আমাকে অ্যাকশন টেকেনের জন্য বলবে ততক্ষণ আমি করতে পারবো না। 2023 থেকে 2024 শেষ হতে চললো, প্রায় পুজো আসছে, উমা আসছে, সেখানে 23-এর সোশ্যালে ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে এত অনীহা কেন?
অনীহা বলতে ওদের অ্যাকচুয়ালি ওই টাকাটা খরচ হয়েছে কিনা সে বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ। আপনি ডাউট করছেন? ডাউট করছি। এর মধ্যে কে কে থাকতে পারে? অভিযোগ? অভিযোগ যেহেতু পুরো ব্যাপারটা আমাদের স্বরাজ দেখেছে, স্বরাজ ইভেন্ট ম্যানেজমেন্টে টাকাটা নিয়েছে, এবারে স্বরাজের সেই নেতৃত্ব দিয়ে টোটাল এই হিসেবটা দেওয়া উচিত ছিল। আপনি চিঠি করেছেন বা জানিয়েছেন? হ্যাঁ, স্বরাজকে তো আমি চিঠি করতে পারবো না, আমি আমার কমিটিকে দিতে পারি। কোনো সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্তই হয়নি? এই যে এতগুলো টাকা আপনি নাম করছেন, যার আপনি ছাত্র পরিষদের নেতার কথা বলছেন, আরও বেশ কিছু নাম করছেন, তো এটা তো রেসপন্সিবিলিটি, টাকাটা কীভাবে কোন খাতে খরচ হল? জিবিতে আমি যখন বলেছি, প্রেসিডেন্টকে জানিয়েছি, এবারে ধরুন যতক্ষণ না জিবি আমাকে বলছে যে আপনি একটা অ্যাকশন টেকেন করুন, ততক্ষণ আমি কী করে করবো?